এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার এক ঐতিহাসিক এবং নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2016 সালের পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। এই রায়ের পরেই চাকরি হারিয়েছে 25,753 জন। সুদ সমেত বেতন ফেরাতে হবে বেআইনি চাকরি প্রাপকদের। তবে এই 25,753 জনের মধ্যে যারা যোগ্য তারাও কলকাতা হাইকোর্টের এই রায়ে চাকরি হারালেন। 2019 সালে 26 ফেব্রুয়ারি তারা শিক্ষকতায় যোগদান করেছিলেন। প্রথম প্যানেলে তাদের নাম উঠেছিল, এমনটা নয় যে তারাও দুর্নীতির সঙ্গে যুক্ত। নিজেদের যোগ্যতাতেই চাকরি পেয়েছিলেন তারা এবং এর সংখ্যাটা প্রায় 19,000-এর বেশি। তবে হাইকোর্টের রায়ে চাকরি হারিয়ে মাথায় হাতে শিক্ষক শিক্ষিকাদের মঙ্গলবার ধর্মতলার শহীদ মিনারে একসঙ্গে বসে তারা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবার সিদ্ধান্ত নেন। তবে সর্বোচ্চ আদালতে গেলে অনেক অর্থের প্রয়োজন, সে কারণে তারা সবাই মিলে ঠিক করবেন কে কোন দায়িত্ব নেবেন এবং কে মামলা করবেন এবং কে কীভাবে টাকা জোগাড় করবেন। নিজেদের যোগ্যতায় চাকরি কোনো মতেই তারা হারাতে রাজি নন, তাই ধর্মতলার শহীদ মিনারে একত্রিত হয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যে ম্যানিপুলেটর হয়েছে তাদেরকে বাদ দিন, কিন্তু যারা যোগ্য 19,000 সামথিং তারা কি অপরাধ করলো, তাদেরকে এই জায়গায় ফেলে দেওয়া হলো কেন? বিচার হবে, ন্যায় বিচার তো হবে, সেটা জনতার আদালত হবে, সেই সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে আমরা বিচার চেয়ে নিয়ে আসবো। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওমকার বাংলা।